মানবেতর জীবন কাটাচ্ছেন 32 জন প্রবাসী। কাজের খোঁজে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন 32 জন বাংলাদেশি তরুণ। কিন্তু পৌঁছানোর পর থেকেই তাদের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। কাজ না পেয়ে বন্দিদশায় দিন কাটাচ্ছেন তারা, মানবেতর জীবনযাপন করেছেন, অনাহার অর্থহারের পাশাপাশি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। জানা যায় গত 6 আগস্ট রিক্রুটিং এজেন্সি আরাফ ম্যানপাওয়ার লিমিটেড সহ 3টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যান এই তরুণেরা, যাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে সরকারের নির্ধারিত অর্থের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ। কথা ছিল যাওয়ার 1 সপ্তাহ পরই কাজ মিলবে, তবে 4 মাস পেরিয়ে গেলেও তারা কাজ পাননি। এখন ফোন করলে ধরছে না এজেন্সিগুলো, আটকে রাখা পাসপোর্ট চাইতে গেলে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তবে ঘটনার দায় মালয়েশিয়ার দূতাবাসের উপর চাপাচ্ছেন এজেন্সিগুলো, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করেছেন তারা। এ ব্যাপারে আরাফ ম্যানপাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান গোলাম কুদ্দুস বলেন, তাদের কাজ দিতে চাওয়া হলে তারা নিজেরাই কাজের ব্যবস্থা করবেন এমন কথা বলে পাসপোর্ট ফেরত চায় তারা। যারা কাজ করবেন তাদের থাকতে বলা হয়েছে, আর যারা থাকবেন না নিয়ম মেনে তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালে আহমেদ মোস্তাফিজুর জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। বিশেষজ্ঞদের বলেছেন শুধু শ্রমিক পাঠালেই হবে না, সেখানে গিয়ে প্রবাসীরা কাঙ্ক্ষিত কাজ পাচ্ছে কি না এটিও মনিটরিং করতে হবে। গত বছর মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার পর এখন পর্যন্ত দেশটিতে পাড়ি জমিয়েছেন 3.5 লক্ষেরও বেশি বাংলাদেশি। মালয়েশিয়ায় অভিযান প্রক্রিয়ার সাথে জড়িত একটি অসাধু চক্রের অস্তিত্ব রয়েছে, যার মধ্যে বাংলাদেশিরাও জড়িত রয়েছে বলে অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির অভিযোগ করেছেন। তিনি বলেন এই চক্রটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রতারণা, হয়রানি এবং অবৈধ কার্যকলাপের সাথে জড়িত। সেই সাথে প্রবাসীদের দৈনন্দিন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।